আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন ঢুকে করতেছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছে আমাদের আজকের আরেক নতুন প্রতিবেদন। আজ শনিবার 8 মে 2021 আপনাদের নিয়ে আবারও চলে আসলাম দর্শন দিয়ে ঐতিহ্যবাহী পটিয়া পশুরহাটে। এ হাট থেকে আজকে আপনাদের বিভিন্ন সার এবং বলদ গরুর দাম দর জানানোর চেষ্টা করব। আপনারা জানেন ঈদের আগে আজকে লাস্ট হাট, প্রচুর পরিমাণ গরু উঠছে হাটে। সকাল সকাল চলে আসলাম আমরা আজকে, তো আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম কাকা, আপনারা খামারি না ব্যাপারি? আমরা খামারি। খামারি কই থেকে আসছেন আপনারা? কটা গরু নিয়ে আসছেন আজকে? চারটা। সার গরু না বলদ আনছেন? আচ্ছা দেখি, এ হাটে কি সবসময় আসেন? মাঝে মাঝে আসেন। কি পরিমাণ গরু দেখতেছেন আজকে আপনার সকাল সকাল, যেহেতু মাত্র কি গরু আসা শুরু করছে? আচ্ছা আচ্ছা, এই যে এই প্রথম যে গরুটা, এটা কি জাতের গরু? এদিকে আসুন তো, কি জাতের গরু এটা? সাই জাতের। হ্যাঁ, এর কয় দাঁত? চার দাঁত। দাম কত চাচ্ছেন এর? দাম চাইছি 40 লাখ। 1,40,000 চাচ্ছেন? হ্যাঁ, দাম তো এখনো উঠে নাই, তাই না? আচ্ছা, এর মাংস কতটুকু হতে পারে আনুমানিক? এটার দাম কত চাচ্ছেন? 1,10,000 চাচ্ছেন? আর বিক্রির দামটা? 5 হলে ছাড়বে না? আর যে পাশে দেখতে স্যার, একটা গরু, এটা কি জাতের গরু? এটা হলো সিন্ধি, এটা হলো দামরি। দামরি? হ্যাঁ, কয় দাঁত এটা? এটা চাইটা। চার দাঁত। এর দাম কত চাচ্ছেন? এটা 1,00,000 চাচ্ছেন। 1,00,000 চাচ্ছেন? হ্যাঁ, আর বেচার নিয়তটা? 90,000 টাকা। মাংস কত ডুবোতে পারে? এটা সাইড মনে হয়। আর পাশে একটা দেখি, একটু এদিকে আছে, এটা তো বলো, তাই না? দামরি। এর কয় দাঁত? চার দাঁত। হ্যাঁ, এর দাম কত চাচ্ছেন? একই দাম। একই দাম? হ্যাঁ, মাংস তো সেম হইবে, তাই না? এই চারটি আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে ফোন নাম্বারটা মুখস্থ আছে? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কয়জন আসছেন মোট? আচ্ছা, বাজার তো আসলে মোটামুটি অনেক জমজমাট দেখতেছে সকাল সকালে, তো আরও আসলে দূর দূর থেকে আরও অনেক গরু আসতে পারে, তাই না? আর ঈদের আগে তো আজকে আপনার শেষ বাজার, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পটিয়াহাট থেকে বিভিন্ন সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি। কাকা আসসালামু আলাইকুম, এই গরুর দিকে আপনাদের? আপনারা খামারি না ব্যাপারি? ব্যাপারি। কই থেকে আসছেন আপনারা? নারায়ণগঞ্জ সোনাগাঁও থেকে আসছেন? কটা গরু নিয়ে আসছেন আজকে? সাতটা নিয়ে আসছেন? আপনার 17টা আসছে? আচ্ছা, এই গরুটার আসলে কি জাতের গরু এটা? দেশি গরু। দেশি? এটা কয় দাঁত? চার দাঁত। এর দাম কত চাচ্ছেন? দাম ভাই, দাম চাই 100 পাউন্ড। আর বিক্রিটা? 10-এর নিচে বিক্রি করেন যেতে পারে। এর মাংস কত ঢোকাতে পারে আনুমানিক? 4.5 মন পাঁচটি আছে, 12 এরকম। ওই পাশের এদিকে আপনাদের, দেখি একটু এদিকে আসেন তো আমাদের। উনি আপনার মামা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মামা বাগিনা আজকে গরু নিয়ে আসছে না মোট? আচ্ছা, এটার কয় দাঁত এটা? দাম কত চাচ্ছেন?
দাম চাইছি 125। 125? হ্যাঁ, দশের নামাজ নেবে না? দশের নামাজ বিক্রি করতে পারেন না? আচ্ছা আচ্ছা, দেখি এই যে পাশে আরেকটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? জার্সি। এর দাঁত কয়টা? দাঁত দুইটা। দুই দাঁত। এর দাম কত চাচ্ছেন? ১১০। আর বেসার নিয়ত? ১০০। একবার। হ্যাঁ, এর মাংস কত হতে পারে আনুমানিক? আচ্ছা, এর পাশে কি আপনাদের আর গরু আছে নাকি? আচ্ছা, আপনার নাম্বারটা বলেন তো। এর আগেও কি পুটিহাটে আসছেন না সবসময় আসেন আপনারা প্রতি সপ্তাহে? আমরা এখন এই আর এই মাঝে মাঝে আসছি। আজকে কি পরিস্থিতি বাজারে? সকাল সকাল যেহেতু বাজার মানে জমতেছে তাই না, আরো গরু ওঠার সম্ভাবনা আছে তাই না? আচ্ছা আচ্ছা। আর এমনিতে তো আসলে কুরবানি ঈদের চেয়ে আপনার রোজা ঈদে মোটামুটি ভালো গরু বিক্রি হয় তাই না? আচ্ছা, অনেক বড় বড় গরু উঠছে দেখতেছি ওই সাইডে। দেখ, এই গরুটা কি আপনাদের? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনারা কি খামাই না ব্যাপারে? ব্যাপারে কয়টা গরু নিয়ে আসছেন আজকে? ৬টা। ৬টা। এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। দাঁত কয়টা? দাঁত দুই দাঁত। দুই দাঁত। হ্যাঁ, এর দাম কত চাচ্ছেন কাকা? দাম চাই ১২৫। ১২৫ চাচ্ছেন? হ্যাঁ। আর বেচার নিয়তটা? বেচার নিয়ত ১১৫। ১১৫। এর মাংস কতটুকু হতে পারে আনুমানিক? মাংস ৫ পোন হবে। আচ্ছা, এটা কি আপনাদের? না। আর কোনটা আপনাদের? ওই যে পানি খাওয়া ওই পাশে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। সকাল সকাল যেহেতু আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখন প্রচুর গরু দেখতে পাচ্ছি। আসলে আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু আসতেছে। আপনারা জানেন নরসিংদী জেলার ভিতরে সবচেয়ে বড় হাট পুটিয়া। এখন কিছুটা আসলে ব্যস্ত সময় পার করতেছে ব্যাপারীরা, গরুকে যে খাওয়ানো হচ্ছে। Thank you.